তাদের গায়ে এক ফোঁটা আশ্চর্য আলোর বিন্দু সন্ধ্যার আকাশে কোন অবাক করা দৃশ্য ঘাসের ডগায় লেগে থাকা ছোট্ট শিশির বিন্দু দেখতে কার না ভালো লাগে যেন প্রাণ জুড়িয়ে দেয় সেই দৃশ্য এদিন এমনই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন পথচলতি মানুষেরা চোখ মাটিতে নয় রয়েছে আকাশে সুন্দর এক ফালি উজ্জ্বল চাঁদ উঠেছে সন্ধ্যায় আর তার ঠিক কাছেই ওটা কিসের আলো চাঁদের একেবারে গায়ে গায়ে যেন লেগে রয়েছে সেই এক ফোঁটা আলোর বিন্দু সব মিলিয়ে সুন্দর পরিবেশ কিন্তু কি ওই বিন্দু ভয়ঙ্কর কিছু এদিকে রমজান মাস শুরু হয়ে গিয়েছে এদিন শুক্রবার রমজানের প্রথম সন্ধ্যা আর সেখানেই এমন অপূর্ব এবং আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল শীতলকুচিবাসী সূর্য অস্ত্র যেতে না যেতেই আকাশে দেখা গেল চাঁদ তারপর যত সন্ধ্যা ঘনিয়ে এলো ততই উজ্জ্বল হল ওই আশ্চর্য আলোর বিন্দু তেমনি দৃশ্য দেখার সুযোগ কি ছাড়বে শহরবাসী অফিস ফেরন মানুষেরা সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ক্যামেরা বন্দি করে নিলেন সেই মুহূর্ত আর যারা কাজ করছেন তারা চলে গেলেন কোন এক ফাঁকা জায়গায় বারান্দায় কিংবা ছাদে কিন্তু কি এই অদ্ভুত আলো ভয় পাওয়ার কিছু নেই গবেষকরা জানিয়েছেন আলোর ওই বিন্দুটি আর কিছু নয় শুক্র গ্রহ আদতে মহাজাগতিক একটি ঘটনার সাক্ষী থাকলো পৃথিবী সৌরমণ্ডল যে যার নিজের মতো কক্ষপথে ঘুরছে এরকম ঘুরতে ঘুরতেই কখনো গ্রহ উপগ্রহেরা এক সরল রেখায় চলে আসে এখানেও ব্যাপারটি তেমনই হয়েছে প্রদক্ষিণ করতে করতে চাঁদ আর শুক্র পরস্পরের কাছাকাছি চলে এসেছিল কিছুক্ষণ একসঙ্গে থাকার পর একটু সরে যায় তারা ওই মুহূর্তটাই ছিল বিরল মহাজাগতিক দৃশ্য বিরল কেন মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য সৌর মন্ডলের প্রতিটি গ্রহ উপগ্রহের কক্ষপথ আলাদা তাদের আর্নিক ও বার্ষিক গতিও আলাদা আলাদা তাই কখন কোন গ্রহ কিংবা উপগ্রহ কার সঙ্গে এক সরল রেখায় চলে আসবে তা বলা যায় না সবটাই সময় আর গতির খেলা হয়তো আরো কয়েক বছরও লাগতে পারে কয়েকশো বছরও লেগে যেতে পারে চাঁদ আর শুক্র এভাবে এতটা কাছাকাছি আবার কবে আসবে জানা নেই তাই এটি বিরল মহাজাগতিক দৃশ্য তো বটেই রমজানের শুরুর দিনেই এমন দৃশ্য দেখে শহরবাসীও খুশি খালি চোখে মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকা এটাও কি কম কথা নাকি আপনারা দেখছেন বিকল্প সংবাদ মাধ্যম